বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল এফএম 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টা থেকে 12টা পর্যন্ত এই এক ঘন্টা সময় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। ক্যাপিটাল থিয়েটারে আজ আমরা শুনব দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের নবম পর্ব। কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, তাহমিনা মতিন, শামিম আল মাহমুদ, শাউন মজুমদার, মহুয়া মোনা এবং আরও অনেকে। সঙ্গীতায়োজন রফিকুল ইসলাম ফরহাদ, পরিচালনা জাহান অরণ্য। তাহলে চলুন আজ উপভোগ করি দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের নবম পর্ব। মেয়েটা এক ফোঁটাও কাঁদল না। অঞ্জলি যখন তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল, তখন সে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। পরনে বেনারসিতে সে বেশ যুবথবু, মাথার মুকুট সাইজের চেয়ে সামান্য বড় হওয়ায় একটু বেঢপ লাগছে, কিন্তু এসবে তার কোনো প্রতিক্রিয়া হচ্ছিল বলে মনে হল না। ওপাশে মনোরমা কাঁদছিলেন মুখে আঁচল চেপে। অমরনাথ ধারে কাছে ছিলেন না, জিনিসপত্র যা দেবার উঠে গেছে গাড়িতে। কেউ একজন বলল, ঋণ শোধ করিয়ে দাও চটপট, দেরি হয়ে যাচ্ছে। অঞ্জলি কাঁদতে কাঁদতে চেঁচিয়ে উঠল, কিসের ঋণ, না ওসব করতে হবে না। হঠাৎ মেয়ে কথা বলল, আমি করব। যেন বাজ পড়লেও কেউ এত চমকে যেত না। যে বলেছিল তার দিকে শক্ত মুখে তাকিয়ে আছে মেয়ে। অঞ্জলি বাধা দিল, আমি বলছি দরকার নেই, আমার কাছে তোর কোনো ঋণ নেই যে শোধ করবে। আমি শুধু চাই তুই ভালো থাকিস, ভালোভাবে থাকিস। আমি ঋণ শোধ করব। হঠাৎ মেয়েটার বয়স যেন এক লাফে অনেক বেড়ে গেছে। খোকনের মা ছোট থালাটা এগিয়ে ধরলেন, পোয়াখানেক চাল, একটা রূপোর টাকা, দুর্বোধানে সেটা ভর্তি। দীপা হাত বাড়িয়ে সেটা নিল। খোকনের মা বললেন, অঞ্জলি আঁচল পাতবে আর তুমি এসব সেখানে ঢেলে দিয়ে বলবে এতদিন যা খেয়েছি তা আজ শোধ করে গেলাম। কথা শেষ হওয়া মাত্র অঞ্জলি দৌড়ে ভেতরে চলে গেল মেয়েকে ছেড়ে দিয়ে। মনোরমা নাতনির দিকে তাকালেন, সবাই এ ওর মুখ চাওয়াচাওয়ি করছে। দীপা ধীরে ধীরে থালাটা মাটিতে নামিয়ে রাখল, তারপর স্পষ্ট গলায় বলল, এতদিন এই বাড়িতে যা পেয়েছি তা। হঠাৎ সে থেমে গেল, সবাই দেখল মেয়েটা টলছে। মনোরমা ছুটে এসে জড়িয়ে ধরলেন, কি হলো, শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে? দীপা মাথা নেড়ে না বলল। ছেলেকে আগে ভাগে গাড়িতে বসিয়ে দিয়েছেন প্রতুলবাবু, বাগানের সমস্ত মানুষ সাড় দিয়ে দাঁড়িয়ে। দীপাকে নিয়ে সুভাষচন্দ্র এগিয়ে আসছেন ঘরের পর ঘর ডিঙিয়ে। বারান্দায় এসে তিনি বললেন, ঠাকুমাকে প্রণাম কর। মনোরমা কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন। দীপা ঝুঁকে তাকে প্রণাম করল। সুভাষচন্দ্র বারান্দা থেকে ওকে নিয়ে মাঠে নেমে ডাকলেন, অমরদা, অমরদা, অমরদা কোথায়? এই তাড়াতাড়ি দিকে আসেন, 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 দীপা আপনাকে প্রণাম করে গাড়িতে উঠবে, আসেন। সবাই এপাশ ওপাশ তাকাতে লাগল, কিন্তু অমরনাথ এগিয়ে এলেন না। মিনিট দুয়েক ডাকাডাকি চলল, শেষ পর্যন্ত প্রতুলবাবু বললেন, মেয়ে যাওয়ার সময় সামনে থাকতে পারবেন না বলেছিলেন একটু আগে, পরশুই তো আমার ওখানে দেখা হবে, আর দেরি করিয়েন না, ঘাট থেকে মাঝিরা চলে গেলে বিপদে পড়বো তো।
অতএব সুভাষচন্দ্র দীপাকে নিয়ে গাড়ির দিকে এগোলেন। চারপাশে তখন উলুধ্বনি দিচ্ছে বাগানের মহিলারা, শঙ্খ বাজাচ্ছে। হঠাৎ মেয়ে দাঁড়িয়ে গেল, তার নজর বিশু আর খোকনের দিকে। গাড়ির সামনে দুই বন্ধু হাত ধরে দাঁড়িয়ে দীপাকে দেখছে। গত কয়েকদিন ওরা দীপার সঙ্গে কথা বলার সুযোগ পায়নি, একটি বারের জন্যও দীপা বাড়ির বাইরে আসেনি। আজ ওরা অদ্ভুত চোখে যে মেয়েটাকে দেখছে সে যেন তাদের অচেনা। শাড়ি এবং মুকুটে সম্পূর্ণ বদলে গিয়েছে মেয়েটা, অনেক বড়, তাদের চেয়ে অনেক বড় লাগছে এখন। চোখে চোখে হতেই বিশু হাসতে চেষ্টা করল, করে কেঁদে ফেলল। খোকন তাকে আঁকড়ে ধরল। সুভাষচন্দ্র গাড়ির খোলা দরজায় দীপাকে আলতো করে ঠেলে দিলেন। দীপা গাড়িতে উঠে বসল, তার পাশে এসে বসলেন প্রতুলবাবু। অন্য পাশে অতুল সিটে মাথা হেলিয়ে বসেছিল, এবার মুখ ফিরিয়ে তাকাল। প্রতুলবাবু নির্দেশ করলেন গাড়ি চালু করতে, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করল দীপা। তার কানে ইঞ্জিনের শব্দ, শঙ্খধ্বনি, উলুর আওয়াজ, সে বুঝতে পারল গাড়ি এখন মাঠের ওপর দিয়ে যাচ্ছে। এই গাড়ি মাঠ ছেড়ে আসাম রোডে উঠল। চোখ বন্ধ করে সে জানল বাঁদিকে কুলি লাইন, ডান দিকে অনেকটা দূরে চা বাগানের ভেতর ফ্যাক্টরি। এবার বাঁদিকে বাঁক নিতেই অংরা ভাষা নদী এগিয়ে আসছে। এখান থেকে ওরা হাতির তাড়া খেয়ে চা বাগান ছেড়ে রাস্তায় উঠেছিল। ওই চা বাগানের ভেতরেই শ্যামলদা ললিতাদের সঙ্গে। সমস্ত শরীরে কাঁটা ফুটল তার। ললিতাদি কি এখনো বেঁচে আছে? এই সময় প্রতুল বাবুর চিৎকারে কেঁপে উঠল সে। শুয়ালের বাচ্চা, এ গাড়ি চালানো হচ্ছে, একদম ঘাট ধরে চাকরি থেকে বের করে দেব, জোরে চালা। নিস্তব্ধ রাতের রাস্তায় গাড়ির আওয়াজ ছাপিয়ে চিৎকারটা এত জোরে এবং অশ্লীল শোনালো যে এই প্রথম কান্না পেল দীপার। গত রাত থেকে সে প্রতিজ্ঞা করেছিল আর কখনো কাঁদবে না। গত রাত্রে সে পাগলের মতো কান্নাকাটি করেছে। মনোরমা আর অঞ্জলি ওর সামনে বসে এক এক করে সব কথা বলে যাওয়ার পর সে ঠোঁট উল্টে বলেছিল, যা বিশ্বাস করি না আমি তোমাদের কথা। তোর এইসব জানা দরকার, এইসবই সত্যি কথা। তোর জন্মের গল্প সত্যি, কিন্তু তার চেয়ে সত্যি তুই আমাদের মেয়ে। অবাক হয়ে তাকিয়েছিল দীপা, এরপর বিড়বিড় করেছিল। সত্যি বলছ? ওরা কেউ জবাব দেননি। দীপা আবার জিজ্ঞাসা করেছিল, তুমি আমার মা নও? সত্যি বলছ? আমার মা মরে গেছে, তুমি আমার মা নও? তোকে পেটে ধরিনি বলে আমি তোর মা হব না? সেই সময় চিৎকার করে কেঁদে উঠেছিল দীপা। মনোরমার অঞ্জলি কিছুতেই সামলাতে পারছিলেন না মেয়েকে। কথা শুনে অমরনাথ ভেতরে এসেছিলেন। দীপা ছুটে গেল তার সামনে। তুমি সত্যি কথা বলো, তুমি আমার বাবা নও? অমরনাথ মাথা নিচু করেছিলেন, তার হাত জড়িয়ে ধরে দীপা পাগলের মতো জিজ্ঞাসা করে যাচ্ছিল, বলো, চুপ করে আছো কেন? তুমি আমার বাবা নও, বলো। অমরনাথ হাত ছাড়িয়ে সেই সময় চলে গিয়েছিলেন। অনেক সময় লেগেছিল অঞ্জলির মেয়েকে আপাত শান্ত করতে। অনেকদিন আগলে রাখা দীপার মা বাবার বিয়ের ছবি ট্রাঙ্ক থেকে বের করে মেয়ের হাতে দিয়েছিল অঞ্জলি। সে চলে গেছে তোর জন্মের ঠিক পরে, কিন্তু তোর শরীরে তার রক্ত আছে, ছবিটা চিরকাল নিজের কাছে রাখবি। অনেক রাত্রে মনোরমা যখন বড় ঘরে অঞ্জলির সঙ্গে বিয়ের ব্যাপারে আলোচনা করছিলেন, তখন নিঃশব্দে অমরনাথ মেয়ের বিছানার পাশে এসেছিলেন। দীপা উপর হয়ে শুয়েছিল। তখনও অমরনাথের মনে হয়েছিল বিয়েটা না দিলেই হতো। মেয়েটাকে শুধু গোত্রান্তর করে দেওয়া হচ্ছে না, ওর আশৈশব লালিত ধারণাকে আজ এক লহমায় ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো। এই মুহূর্তে ও যদি ভাবে পৃথিবীতে ওর কেউ নেই তাহলে দোষ দেয়া যায়?
অথচ তিনি নিজেই স্ত্রী এবং মাকে বলেছিলেন বিয়ের আগে দীপাকে সত্যি কথাটা জানিয়ে দিতে। মেয়ের পাশে বসতেই দীপা চোখ মেলেছিল পাশ ফিরে। তারপর অমরনাথের কোলের উপর মুখ তুলে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েছিল। কয়েক মিনিট স্থির থেকে অমরনাথ বলেছিলেন ভারী গলায়, আমি আছি, আমি তোর বাবা। যে তোকে জন্মমাত্র দায়িত্ব অস্বীকার করে চলে গিয়েছে সে তোর জন্মদাতা হতে পারে, কিন্তু বাবা নয়। আমি তোকে বলছি তুই কাঁদিস নে, মনে রাখবি সবসময় তোর এক ফোঁটা চোখের জল 100 ফোঁটা রক্তের চেয়ে দামি। প্রতুলবাবু পাশ ফিরতেই দীপার শরীরে চাপ পড়ল, হে হে করে হাসলেন তিনি। তুমি তো দেখছি বেশ শক্ত মেয়ে, কান্নাকাটির মধ্যে নেই। ভালো ভালো, খুব ভালো। তবে কথাটা কি জানো, এই লজ্জার মতো কান্নাও মেয়ে মানুষের ভূষণ। মেয়েদের কাঁদতে দেখলে ছেলেদের ভালো লাগে। উথলে আসা কান্নাটাকে ভেতরে পাঠিয়ে দেবার শক্তি পেয়ে গেল দীপা। মধ্যরাতে দুটো গাড়ি এসে থামল বার্নিশের ঘাটে। প্রতুলবাবুর বাড়ির পেছনে ছোট ভ্যানে আসছিল বরযাত্রীরা। তারা নিচে নেমে চিৎকার করে মাঝিদের ডাকতে লাগল। শাল এবং টুপিতে নিজেদের মুড়ে প্রতুলবাবু নামলেন। অন্ধকার গাড়িতে এখন দীপা এবং অতুল। মুখ তুলে দীপা নদীর দিকে তাকাল। গাড়ির কাঁচ খোলা, ঝাপসা নদীর বুকে অন্ধকার। বরযাত্রীদের টর্চের আলোয় মাঝে মাঝে চকচকে আলো দেখা যাচ্ছে। দীপা তার ডান দিকে তাকাল। শালমোড়া একটা শীর্ণ শরীর কুঁকড়ে পড়ে আছে মাথা হেলিয়ে। নিঃশ্বাসের যে শব্দ উঠছে তাতে বুঝতে অসুবিধা হচ্ছে না যে ঘুম কত গভীর। মনোরমা বলেছিলেন চিরকাল মনে রাখতে পতি পরম দেবতা। এই লোকটা তার পতি। এতক্ষণ পাশে বসে আছেন তা প্রতুলবাবু তাকে নানানভাবে বুঝিয়ে দিয়েছে। যতক্ষণ গাড়ি চলছিল ততক্ষণ একের পর এক প্রশ্ন করে গেছেন। বেশিরভাগ প্রশ্নের উত্তর দিয়েছে সে হু হ্যাঁ বলে। শেষ প্রশ্ন ছিল দীপা যখন গাড়িতে উঠছিল তখন সে ছেলেটা ডুকরে কেঁদে উঠেছিল, সে তার কে হয়? বন্ধু বলতে গিয়ে ঢোক গিলেছিল। মনোরমা তাকে পই পই করে বলে দিয়েছিলেন যে সে ছেলেদের সঙ্গে মিশত, এ কথা যেন শ্বশুর বাড়িতে গিয়ে গল্প না করে। সে মাথা নেড়েছিল। কেউ না, কেউ না হলে কাঁদবে কেন? প্রতুলবাবু তীক্ষ্ণ গলায় জানতে চেয়েছিলেন। আমি জানি না। দীপা মুখ নিচু করে জবাব দিয়েছিল। আর কিছু বলেননি তিনি, কিন্তু তার ছেলে যে পাশে বসে আছে তা একবারের জন্য টের পায়নি দীপা। এই মুহূর্তে ওর ইচ্ছে করল খোঁচা মেরে ওকে ঘুম থেকে তুলে দিতে। এই সময় লণ্ঠন হাতে মাঝিরা বেরিয়ে এলো। ড্রাইভার হেডলাইট জ্বালালে সামনে জোড়া নৌকা দেখা গেল। সাবধানে জোড়া নৌকার উপরে পাতা পাটাতনের ওপর গাড়ি দুটো উঠে এলো পরপর। চাকার তলায় কাঠ দিয়ে সামাল দেওয়া হলেও প্রতুলবাবু গাড়িতে উঠলেন না। তিস্তার উপর হু হু বাতাস বইছিল। তিনি একবার ছেলের নাম ধরে ডাকলেন, অতুল। অতুল, এখন গাড়ি থেকে নেমে এসো, নদীতে নৌকা চললে গাড়িতে বসে থাকা ঠিক না। দীপা কথাগুলো অবাক হয়ে শুনল। প্রতুলবাবু তাকে ডাকছেন না কেন? এখন গাড়ি যদি গড়িয়ে নেমে যায় নদীতে তাহলে সেও তো মারা যাবে। কিন্তু যাকে ডাকা হলো তার ঘুম ভাঙার কোনো লক্ষণ দেখা গেল না। এদিকে যখন নৌকো ছেড়েছে ঘাট, মাঝিরা বড় বড় লগি দিয়ে চিৎকার করে নৌকো চালাচ্ছে। প্রতুলবাবুর মুখ গাড়ির কাঁচে ঝাপসা দেখালো। তিনি কি যেন ভাবলেন। তারপর গাড়ির দরজা সামান্য ফাঁক করে ছেলের শরীরে হাত রেখে গাড়ির পাশে দাঁড়িয়ে রইলেন। ভাবখানা এমন, যদি গাড়ি গড়িয়ে যায় তাহলে তৎক্ষণাৎ ছেলেকে টেনে বের করে নেবেন। কাঁটা হয়ে বসে রইল দীপা। তারপর ধীরে ধীরে ডান হাত বাড়িয়ে রাখল অতুলের শরীরের কাছে। নৌকা থেকে যদি গাড়ি গড়িয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সে অতুলকে আঁকড়ে ধরবে। প্রতুলবাবু ছেলেকে বের করতে চাইলে তাকেও সেই সঙ্গে বের করতে বাধ্য হবেন।
নয়তো সে একা কিছুতেই মরবে না। মরতে যদি হয় এই ঘুমন্ত লোকটাকে সঙ্গে নিয়েই মরবে। ভালোই ভালোই এপারে চলে এলো নৌকো। গাড়ি এবার তিস্তার চর দিয়ে ছুটে যাচ্ছে, বালির ওপর স্পিড বেশি তোলা যাচ্ছে না। রতুলবাবু বললেন, থাক আর কেরামতি দেখাতে হবে না, বাড়ির কাছে এসে ড্রাইভিং শেখাচ্ছে, চাকা যদি বালিতে ফাঁসে তবে তোকে আমি ফাঁসাবো। এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, এইরকম দিয়ে বাপের জন্মে দেখিনি, শীতে হাড়ে মরচে পড়ে গেল, কত করে বললাম আটটার মধ্যে ছাড়তে, তাই না? যত নেকামি। শেষ কথাটা যে অমরনাথের উদ্দেশ্যে তা স্পষ্ট বুঝতে পারল দীপা। মনোরমা বলেছেন এখন থেকে এই লোকটাকে বাবা বলে ডাকতে হবে। অমরনাথ কখনো এমন গলায় কথা বলেন না, তিনি কি ধরনের ন্যাকামি করেছেন তাও সে বুঝতে পারছিল না। শেষ সময়ে বাবা কেন সামনে ছিলেন না? অভিমানটা আবার মাথা ঝাড়া দিয়ে উঠতেই দীপার খুব অস্বস্তি হল। বাঁদিক থেকে একটা তীব্র কটু গন্ধ ভেসে এলো তার নাকে। রতুলবাবু যখন মুখ ফেরাচ্ছেন তখনই গন্ধটা আসছে। তিনি তিস্তার ঘাটে নাম্বার আগে এই গন্ধটা একবারের জন্যও পায়নি দীপা। গন্ধে গাগোলানি ভাবটা বেড়ে যাওয়ায় অভিমান কার্যকরী হল না। তার মনে পড়ল অমরনাথের কথা, এক ফোঁটা চোখের জল 100 ফোঁটা রক্তের চেয়ে দামি। কখন শহরে গাড়ি ঢুকেছিল, গেট পেরিয়ে আলো ঝলমলে বাড়ির সামনে গাড়িটা কিভাবে চলে এলো তার টেরই পায়নি দীপা। ড্রাইভার ইঞ্জিন বন্ধ করতেই উলুধ্বনি বাজল, মাত্র 2 কি 3টি গলায় উলু দেওয়া হচ্ছে। প্রতুলবাবু গাড়ি থেকে নেমেই চিৎকার করলেন, মাঝরাতে সবাই জেলে রেখেছে কেন, যত সব। একটি মহিলা কণ্ঠ যেন কিছু বলল কথার জবাবে, প্রতুলবাবু চলে গেলেন ভেতরে। শঙ্খ বাজছে, বরযাত্রীদের কেউ কেউ বলে উঠল, বর কনে নামাও, বরণ করো, ছেলে মানুষ ঘুমিয়ে কাদা হয়ে আছে সব। অত রাত্রেও গাড়ির সামনে যারা ভিড় করেছিল তারা সাজগোজ করেছিল সব। একটি পুরুষ কণ্ঠ জোরে বলে উঠল, ছেলেরা সরে যাও, এটা মেয়েদের ব্যাপার, ওদের করতে দাও। একজন মহিলা দীপাকে ধরে নামালো গাড়ি থেকে, নামিয়ে বলল, একদম কাঁসা বউ হয়েছে, লক্ষ্মী ঠাকুরনের মতো লাগছে দেখতে না গো। আরেকজন বলল, লক্ষ্মী না সরস্বতী তা কে বলবে, সে তো ঘুমে ঢুলছে। ঢুলবে না, কত দূর থেকে আসছে, আজ তো ঢুললে চলবে না, আজ তো বাসর রাত, রাত জাগতে হবে না। সর সর এসো গো, বউ ঘরে তোলো। যাবতীয় মেইলি আচার অনুষ্ঠান শেষ হবার পর দীপাকে একটি সাজানো ঘরে যখন নিয়ে যাওয়া হল, তখন সেখানে তাকিয়ায় মাথা রেখে অতুল চোখ মেলার চেষ্টা করছে। দীপাকে তার পাশে বসিয়ে একজন বলল, তোমার নাম তো দীপাবলি, তা ইনি হলেন তোমার শাশুড়ি, আজ থেকে তোমার মা। ও নলিনী, বউয়ের মুখ তো দেখলে, তা কিছু দিল না? শাশুড়ি যিনি তার নাম নলিনী। নলিনী বললেন, সব যার জন্যে, তাকে আর আলাদা করে কি দেব, এবার তোমরা সরো তো, ও হাত মুখ ধোক, বাথরুম করুক, রাত তো শেষ হতে চললো, আহা যাও না সবাই, এবেলা একটু গড়িয়ে নাও। আমা সা কি কথা, আজ বাসর, জাগতে হবে না, ঘুমাবো কি? না বাবা, আমার ছেলে জাগতে পারবে না, অনেক পরিশ্রম হয়ে গেছে ওর। পরিশ্রমের তো অনেক বাকি, পুরসূর্যে আসুক, তারপর থেকেই তো পরিশ্রম। আহ নতুন দি, তোমার মুখ বড় আলগা। আমা আমি কি শ্রাদ্ধ বাসরে এসেছি যে মুখে কুলো পাটবো? মেয়ে মানুষের মুখ খোলার জায়গাই হলো আজ এই বাসর রাতে। তোমার বরের বুঝি খুব পরিশ্রম হতো নতুন দি? তা হতো, আমার চেহারা তো দেখেছিস তোরা, 3টি বাঘেও খেতে পারবে না, আর তাকে একটা টিকটিকিও সাবার করে দেবে। সঙ্গে সঙ্গে হাসির ফোয়ারা উঠল। নলিনী বললেন, এই যে মেয়ে, তোমার নাম দীপাবলি, এ বাড়িতে অত সৌখিন নাম চলবে না বাপু, তোমাকে আমরা আজ থেকে আশা বলে ডাকবো, বুঝলে? দীপাবলিকে পাল্টে আশা করলাম। শুধু আশা, বড় ন্যাংটো ন্যাংটো লাগছে গো, যেন ব্লাউজ পরালে কিন্তু ভেতরে জামা পরাওনি।
আশার সঙ্গে কিছু জোরও। নলিনী হাসলেন। সেটাও ভেবেছি, আশালতা খুব মিষ্টি নাম, কি বলো? সবাই এবার প্রশংসা করতে লাগল। নতুনদি দীপার চিবুক ধরে মুখ সামান্য তুলে বললেন, শুনলে তো, এখন থেকে তুমি আমাদের আশা লতা, দীপাবলিনি বিয়ে ফেলো, আশার লতা হয়ে অতুল চন্দ্রকে জড়িয়ে ধরো। জড়াবে কি, সে তো ঘুমিয়েই কাদা। বাথরুমে যাবে? নলিনী জিজ্ঞেস করলেন। দীপা মাথা নাড়ল, তার খুব ঘুম পাচ্ছিল। ওরা কেউ তাকে ঘুমাতে বলছে না কেন? এই ঘরে কেউ শোয় না, তবে বিয়ে উপলক্ষে যারা এসেছে তাদের কেউ কেউ ছিল গত রাতে। মেয়েলি আচার অনুষ্ঠান সেরে আজ যে যার বাড়িতে ফিরে গেছে। বেশিরভাগ আত্মীয় স্বজন এই শহরেরই। নলিনী দুপুরের খাবারের পর দীপাকে নিয়ে এলেন সেই ঘরে। নাও, যদি খুব ঘুম পেয়ে যায় এখানে গড়িয়ে নাও, আজ তো কাল রাত্রির। ঘুম পেয়ে যায় বলছো কি? সকাল থেকে তো ডুলছে সমানে, একটু ঘুমোতে দাও। কাজের মেয়েটি বলে উঠল পেছন থেকে, তুই বড্ড কথা বলিস আনু, আমি কি ওকে এখানে এনেছি জাগিয়ে রাখতে? নলিনী তেড়ে উঠলেন। এই সময় আরেকজন কাজের লোক এসে বলল, আমা তোমাকে বাবু ডাকছে, খুব মেজাজ খারাপ। মেজাজ খারাপ? ও আনু, কি হলো রে? আনু নামের কাজের মেয়েটি মুখ বাঁকালো। নলিনী প্রায় ছুটে বেরিয়ে গেলেন ঘর থেকে, অন্য কাজের মেয়েটি তার সঙ্গ নিল। আনু এবার দীপার দিকে তাকালো। আমি জানবো কি করে, আশ্চর্য, পুতুলের মতো দাঁড়িয়ে থাকলে শরীর আরাম পাবে? শুয়ে একটু চোখ বন্ধ করো না। দীপা আনুর দিকে তাকালো। মধ্যবয়সী মানুষটিকে খুব রাগী বলে মনে হলো তার। আনু এগিয়ে এসেছিল কাছে। যা হবার তা তো হয়েই গেছে, সময়ে নিষেধ করলেও যদি মানুষ না শোনে তাহলে তাদের জন্য দুঃখ করে কোনো লাভ নাই, আর দুঃখ করতেই বা যাবো কেন? বয়েই গেছে, যেমন খাবে তেমন হাঁকবে। তোমার মা যদি কালা হয় আমি কি করব? শুয়ে পারো। প্রায় জোর করেই কোনোই ধরে তাকে খাটের ওপর বসিয়ে আনু চলে গেল। বিছানায় বসা মাত্র শরীর টানতে লাগলো সেটা, বালিশে মাথা রেখে শুয়ে পড়ল সে। সমস্ত শরীরে ম্যাজমেজানি, একটু জড়ো জড়ো ভাব। চোখ বন্ধ করেই দীপার মনে পড়ল এদের রান্নার কথা। কি মিষ্টি দেয় ডাল তরকারি সব কিছুতেই, মা বাবা ঠাকুরমার রান্নার পরে এসব খাওয়াই যায় না। মা এবং ঠাকুমা শব্দ দুটো মনে পড়তেই সে ঠোঁট কামড়াল। ওরা তার মা ঠাকুমা নয়, মাসি আর মাসির শাশুড়ি। অসম্ভব, একদিনের জন্যেও তার যাদের অন্য কিছু বলে মনে হয়নি আজ দুম করে বলে দিলেই হলো। এই যেমন এই বাড়িতে পা দিতে না দিতেই এরা নামটা পাল্টে দিল। কি নামের ছিরি আশালতা, যত বুড়ি বুড়ি নাম। আচ্ছা, এভাবে নাম বদলালে সে ভুলে যাবে নিজেকে? আমি দীপা, দীপা দীপা দীপা, বড় জোর দীপা বলি, আমি কখনোই আশালতা নই। চোখ বন্ধ করল সে। আশ্চর্য, ঘুম আসছে না তার। হঠাৎ গালের পাশটা ভিজে ভিজে লাগলো, আঙুল দিয়ে স্পর্শ করতে জল এবং তার উৎস টের পেল। সে কখন কাঁদল? না কাঁদতে চোখ দিয়ে জল গড়ায় নাকি? তার মানে হলো এই জলের দাম নিশ্চয়ই 100 ফোঁটা রক্তের চেয়ে বেশি নয়। নলিনী মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। ক্ষিপ্ত প্রতুলবাবু দ্রুত পায়চারি করছিলেন ঘরে, হঠাৎ থেমে দাঁড়িয়ে গর্জন করে উঠলেন, লোকটা আত্মহত্যা করলো আর বাগানের কেউ জানলো না, এ হতে পারে? নিশ্চয়ই আমার কাছে চেপে গিয়েছিল ওরা। এখন দাদা বলেছেন তিনি বৌভাতে আসতে পারবেন, ব্যয় মারা গেছে আর তিনি উৎসবে এসেছেন জানলে তার পাবলিক ইমেজ খারাপ হবে, অন্য সময় হলে কে কেয়ার করতো, কিন্তু দাদা না আসে মানে কি হবে জানো? নলিনী মুখ তুলে বললেন, দিদি আসবে না? ছেলে মেয়েরা নিকুচি করেছে, তাদের জন্য যেন আমি হাপিত্তেশ করে বসে আছি। বিসি রায় এসেছেন জলপাইগুড়িতে, দাদাকে বলে রেখেছিলাম খগেন দাস গুপ্তকে বলে রাখ, খগেন বাবু ইচ্ছে করলে বিসি রায়কে নিয়ে বৌভাতে আসতে পারেন 5 মিনিটের জন্য হলেও। এদিকে দাদা যদি নিজেই না আসেন
উফ, আমার হাত কামড়াতে ইচ্ছে করছে। একবার চিফ মিনিস্টারকে যদি আনতে পারা যায় তাহলে আর দেখতে হবে না। সব প্ল্যান ঠিক মতো এগুচ্ছিল। গত ইলেকশনে 10,000 দিয়েছিলাম, এবার 30 পর্যন্ত উঠতাম। সেই পাতিবাবুটা মরে গিয়ে ভেস্তে দিল সব। মরল কি করে? গলায় দড়ি দিয়ে। কি না, তার ছেলে নাকি কোন আইবুড়ো মেয়েকে ফাঁসিয়ে দিয়েছে। সেই মেয়ে বিষ খেয়ে এখন জলপাইগুড়ির হাসপাতালে ঢুকছে। ব্যাস, পাতিবাবু প্রেস্টিজে লেগে গেল আর তিনি দড়িতে লটকে পড়লেন। কিন্তু কথা হলো নলিনী, লোকটাকে আমি খাবারের পরেও দেখেছি, আশীর্বাদ আশীর্বাদের সময় সঙ্গেই ছিল। হে হে করে বাজে কথা বলে যাচ্ছিল। এসব যে করে, সে কখনো প্ল্যান মাফিক আত্মহত্যা করতে পারে? নিশ্চয়ই ডালমে কুছ কালা হ্যায়। প্রতুলবাবু আবার পায়চারি করতে লাগলেন। বাগানের একটা মেয়ে বিষ খেয়েছে সে কথা আমাকে কেউ জানায়নি। হ্যাঁ, আমরা চলে আসার পর দাদার বেয়ের ডেডবডিকে ঝুলতে দেখেছে সবাই। আমি পুলিশকে বলেছি, এটা আত্মহত্যা বলে মনে হচ্ছে না। যদি মার্ডার কেস হয় তবে দাদার শোকটা একটু হলেও কমে যেতে পারে, কি বলো? মার্ডার? মার্ডার মানে খুন। ওমা, কে খুন করবে? সেটা আমাদের জানার কথা নয়। তবে আমরা যখন বাড়ি ছেড়ে বের হলাম তখন তোমার বেহাই অমরনাথ বাবুকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, আরে বাবা, নিজের মেয়ে না হোক, এতদিন ধরে তুই পালছিস, সে যখন চিরদিনের জন্য চলে যাচ্ছে তখন একবার সামনে এসে দাঁড়াবি না? সে কি বেয়াই মশাই খুন করেছেন? সেটা আমাদের জানার কথা নয়। তবে চাকরি করে তো চা বাগানে মাইনে কত পায় তা সবাই জানে। খাওয়া পড়ার কষ্ট নেই, থাকার জায়গাও ফ্রি, কিন্তু সারা বাড়ি আলো করা, ছানায় বাজানো, মাছ মাংস দই মিষ্টি খাওয়ানো, এসব তো মুফতে হয় না। ধার করেছে নিশ্চয়ই। সেটা কার কাছে করেছে তা পুলিশই বের করুক। তুমি না জেনে এসব বলছো বুঝি? আমি কিছু বলছি না। এখন আগামীকাল লোকে এসে যদি বলে চা বাগানে একজন মরে গেছে, এই বলে বৌবাতে কেউ আসতে পারবে না, তাহলে বাঁচোয়া। সে কি কোনে পক্ষের লোক আসবে না? আমি মানা করিনি, নিজে হাত জোর করে নিমন্ত্রণ করেছি, নইলে কি করব। ও হ্যাঁ, মাথার ঠিক নেই, মেয়েটায় একটু টিটিয়া টাইপের আছে বলে কি মনে হলো তোমার? টিটিয়া টাইপ? কই না তো, যা বলছি শুনছে তো। শোনো, আর কেউ যেন জানতে না পারে মেয়েটা অমরনাথের নিজে নয়। না, আমার পেট থেকে বেরোবে না। সে তো জানি, পেট থেকে একটি যা বের হয়েছে তার জন্য সারা জীবন জ্বলতে হবে। কথা শেষ করে নিজের অফিস ঘরে চলে এলেন। টেলিফোন তুললেন প্রতুলবাবু। জেলার উচ্চ পদস্থ এক কংগ্রেসী নেতাকে ধরতে পারলেন তিনি। নমস্কার দাদা, প্রতুল বাড়িজ্য বলছি। আরে না না না, আপনাকে আসতেই হবে, বৌদিকেও নিয়ে আসবেন, চিঠি আমি বৌদির হাতে দিয়ে এসেছিলাম। হগেন না কোথায় এখন? ও আচ্ছা 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 আচ্ছা, চিফ মিনিস্টার আসছেন, তারপর ডুয়ার্স থেকে কখন ফিরবেন? সন্ধ্যার আগেই, মিটিং শেষ কখন? আমি যাচ্ছি একটু বাদেই। আপনাকে একটা উপকার করতে হবে, কোনো কথা শুনতে চাই না। আপনি তো জানেন আপনাদের জন্য আমি সবসময় আছি, গিয়েই বলবো। হ্যাঁ রাখছি দাদা, রাখছি। রিসিভার নামিয়ে রাখলেন প্রতুলবাবু। দেখলেন হরদেব ঘোষাল ঢুকছে। হরদেবকে নিয়ে একদা ব্যবসা শুরু করেছিলেন তিনি। লোকটা এত অলস যে পরিশ্রম করতেই চাইত না, ও টাকা মিটিয়ে দিয়ে ব্যবসাটাকে নিজের করে নিতে দেরি করেননি। হরদেব তবু মাঝে মাঝে আসে, 10-20 টাকা ধার নিয়ে যায়। লোকটাকে এখনও তিনি সহ্য করেন, কারণ মাঝে মাঝে ওর মাথা চমৎকার খুলে যায়, ভালো পরামর্শ দেয়। তখন একগাল হেসে তিনি বললেন, এসো হরদেব, পেয়েছ তো? খেয়েছি মানে? তুমি আমাকে নেমন্তন্নের চিঠি পাঠিয়েছ, যে খাবো। পকেট থেকে বিড়ির কৌটো বের করেও হরদেব পিটপিটিয়ে প্রতুলবাবুর সিগারেটের প্যাকেট দেখতে থাকলেন। একটা সিগারেট বের করে এগিয়ে দিয়ে প্রতুলবাবু বললেন, উফ, কি ভুলই না হয়ে যাচ্ছে। একটু আগে জলদরদা ফোনে বললেন তিনিও নাকি চিঠি পাননি। আরে তোমার সাথে কি আমার সেই সম্পর্ক যে চিঠি না পেলে ছেলের বিয়েতে খেতে আসবে না? বলো খবর কি। 20 টাকা দাও। দাও, একেবারে দাও। বাহ, তোমার বউয়ের মুখ দেখতে কিছু কিনতে হবে না? বেশ নেবে, কিন্তু হরদেব একটা উপায় বাতলাও তো। চিফ মিনিস্টার কাল জলপাইগুড়িতে আসছেন, কি করে তাকে বৌবাতে আনা যায়? হরদেব চোখ বন্ধ করে সিগারেট মুঠোয় নিয়ে টান দিতে লাগলেন। এটা নাকি বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেয়া। প্রতুলবাবুর খুব রাগ হচ্ছিল, কিন্তু তিনি চুপ করে রইলেন।
লম্বা ছাইটা হাতের তুড়িতে ফেলে দিয়ে হরদেব বললেন, আরো পঞ্চাশটা টাকা দাও। আর কি পেয়েছো? মোটেই না, ফুল কিনতে হবে। ফুল? প্রতুলবাবু হতবাক, চিফ মিনিস্টার আসছে আর ফুল দেবে না? তবে তার সঙ্গে 10,000 টাকা চাই। উদ্বাস্তুদের পুনর্বাসন নিয়ে বিধান রায় হিমশিম খেয়ে যাচ্ছেন। ফুলের তোরা আর 10,000 টাকা তুমি উদ্বাস্তু পুনর্বাসন তহবিলে দান করবে। টাকাটা দিতে হবে চিফ মিনিস্টারের হাতে, তিনি নিশ্চয়ই খুশি হবেন। হরদেব সিগারেটে টান দিল, উত্তেজনায় উঠে দাঁড়ালেন প্রতুলবাবু। কোথায় গিয়ে দেব? উনি এই বাড়িতে এলে নতুন বউয়ের হাত দিয়ে দিলেই ভালো হয়। কিন্তু যদি না আসেন? বিধান রায় মানুষ হিসেবে সাধারণের চেয়ে অনেক বড়। নতুন বউ বউ ভাতের রাতে দেশের উদ্বাস্তুদের জন্য 10,000 টাকা দিতে চাইছে, জানলে তিনি না এসে পারবেন না। মনে রেখো, তুমি দিচ্ছ না, নতুন বউ দিচ্ছে। খবরের কাগজের রিপোর্টাররা সারা দেশে এই খবর পাঠাবে। নতুন বউ দেবে মানে টাকাটা আমার নামে দিতে হবে? তোমার নামে দিলে তুমি তো সার্কিট হাউসে গিয়ে ওর হাতেই দিয়ে আসতে পারো। নতুন বউ বউ ভাতের সময় বাড়ির বাইরে যেতে পারে না, তাই তিনি এ বাড়িতে আসবেন। অসম্ভব, নতুন বউ দিলে নাম হবে তার, আমার কি? তুমি বলেছিলে কি করলে চিফ মিনিস্টারকে এ বাড়িতে আনা যায় তার উপায় বাতলাতে, আমি সেটা বলে দিলাম। এবার টাকাটা দাও। হাত বাড়ালো হরদেব। কাল রাত্রি কেটে গেল। জানালা দিয়ে এবাড়ির গাছপালা আর আকাশ দেখে সকালটা কাটলো দিপার। এ বাড়িতেও কয়েকটা বাতাবি লেবুর গাছ আছে। জলপাইগুড়িতে চা বাগানের মতো ঠান্ডা পড়ে না, শাড়ি পরে থাকায় শীত কম লাগছে। ফ্রক পরলে হাত পা খালি থাকে, কিন্তু এতক্ষণ শুধু শাড়ি পরে জীবনে সে থাকেনি। ট্রাঙ্ক গোছাবার সময় যে অঞ্জলি ফ্রক দেয়নি তা সে লক্ষ্য করেছে। দীপার খুব ইচ্ছে করছিল ফ্রক পরে বাগানে ছুটে যেতে। ওর মনে হল একমাত্র গাছেরাই সবসময় খুব চেনা জানা হয়। আজ বিকেলে অমরনাথ আসবেন। অঞ্জলি আসতে চেয়েছিল, কিন্তু আজ অবধি কোনো মা নাকি মেয়ের বউ ভাতে যায়নি বলে মনোরমা তাকে নিষেধ করেছেন। বলেছেন, বাপ গেলে মেয়ে একটু কান্নাকাটি করবে মাত্র, তার বেশি কিচ্ছু হবে না। হাজার হোক, বাপ হলো ছেলে, তার সঙ্গে দূরত্ব থাকবেই, কিন্তু মাকে দেখলে নিজেকে সামলাতে পারবে না মেয়ে। এ কারণেই মায়েরা মেয়ের বৌবাতে যায় না। এসব কথা দীপার সামনেই হয়েছে। যদি গাড়ির ব্যবস্থা করা যায় তাহলে অমরনাথের সঙ্গে বাগানের কয়েকজন বাবু আসবেন, না হলে অমরনাথ একা এসে বউ ভাত খেয়ে হোটেলে রাত কাটাবেন। মেয়ের বিয়ের 3 বছরের মধ্যে নাকি কুটুম বাড়িতে রাত কাটাতে নেই। দীপার মনে হলো যে সে যেন অনেক দিন এখানে রয়েছে, বাবা মা ঠাকুমা আর খুদে দুটোকে দেখার জন্য তার মন আকুলি বিকুলি করতে লাগল। এই সময় নলিনী এলেন। তুমি নাকি সকালে দুধ খাওনি? এটা খাবো না, ওটা খাবো না, মেয়ের আমলে বিয়ের আগে বিয়ের পরে না, এসব কথা তোমার মা ঠাকুমা শিখিয়ে দেয়নি? জানালার ধারে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল দীপা। নলিনী ডাকলেন, এই দুধটা নিয়ে আয়। আনু দুধের গ্লাস নিয়ে এলো। নাও, কে নাও, জল হয়ে গিয়েছে। জলই খাবে, ধরো গ্লাসটাকে। শোনো, তোমার স্বাস্থ্য ভালো করতে হবে। দীপা প্রতিবাদ করার চেষ্টা করলো। আমি কখনো দুধ খাই না। আহারে, দুধ খাই না, তোমার শ্বশুর শুনলে মজা টের পাইয়ে ছাড়বে, খাও। ধমকটা এত জোরে হলো দীপা গ্লাসটা নিল, সমস্ত শরীর গুলিয়ে দুধটা গলা দিয়ে নামলো। আঁচলে মুখ মুছল, নতুন শাড়ির আঁচল খসখসে লাগলো ঠোঁটে। নলিনী বললেন,
তোমার বাবা আজ আসবেন তো? শুনেছি কে যেন মরে গেছে ওখানে। কে মরেছে? প্রশ্নটা করেই ঝট করে ললিতাদের মুখটা ভেসে উঠল। একটা লোক, দেখো বাপু, তিনি না এলে লোকে নিন্দে করবে, শহরের কেউ তো বাকি নেই, সবাই আসবে। তার উপর শুনেছি বিধান রায় আসবেন। বিধান রায়ের নাম তো শুনেছ, দেশের রাজা, কলকাতায় থাকে। রাজা নয়, মন্ত্রী, মুখ্যমন্ত্রী। মাথা নিচু করেই শুধরে দিল দীপা। ওই হলো, এবার স্নান টান করো, দুপুরে ভাত পরিবেশন করতে হবে তোমাকে। জ্ঞাতি ভাইদের পাতে ভাত দিয়ে তবে আমাদের সংসারের মানুষ হবে। নলিনী চলে গেলেন আনুকে সঙ্গে নিয়ে। দীপার মুখে তখন ঠান্ডা দুধের বিস্বাদ। নতুন বউ ভাত পরিবেশন করবে, কিন্তু বাড়িতে ফেরার সময় পাচ্ছিলেন না প্রতুল বন্দ্যোপাধ্যায়। চিফ মিনিস্টার টাউনে এসে গিয়েছেন, কমিউনিস্ট পার্টি থেকে বিক্ষোভ দেখাতে পারে এই আশঙ্কায় সার্কিট হাউসের সামনে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তবু প্রতুলবাবু একবার সার্কিট হাউস আর একবার কংগ্রেস অফিস করে যাচ্ছেন। নেতারা বলে দিয়েছেন যেমন করেই হোক 5 মিনিটের জন্যেও চিফ মিনিস্টারকে নিয়ে যাবেন বিয়ে বাড়িতে। সাংবাদিকরা জেনে গিয়েছেন প্রতুলবাবু উদ্বাস্তু পুনর্বাসন তহবিলে 10,000 টাকা প্রদান করবেন। চিফ মিনিস্টার্স এখন ডুয়ার্সে, ফিরে এসে মিটিং করবেন প্রশাসনের কর্তাদের সঙ্গে। প্রতুলবাবু সার্কিট হাউস ছেড়ে আসতে ঠিক ভরসা পাচ্ছিলেন না। যেভাবে দ্রুত সবকিছু পাল্টে যাচ্ছে, তাতে চোখের আড়াল হলে নেতাদের চাপের মধ্যে রাখা যাবে না। দাদা নেই, তিনি খগেন্দ্রনাথ দাশগুপ্তের সঙ্গে ডুয়ার্সে গিয়েছেন আগেই। এদিকে ঘড়িতে এখন 3টে বাজে, বাড়ি থেকে লোক এসে 2 বার ঘুরে গিয়েছে। বউ বসে আছে ভাত নিয়ে, তিনি না খেলে বউ ভাত হতে পারবে না। চলে যাক বউ ভাত, একদিন ভাত না খেলে কোনো ক্ষতি হবে না, কিন্তু চিফ মিনিস্টারকে নিয়ে যদি আজকের রাতের অনুষ্ঠানে যাওয়া যায় তাহলে 2-2টো বড় কন্ট্রাক্ট পকেটে এসে যাবে। তখন খাও না খাও কত ভাত খাবে, 10,000 টাকা অনেক গুণ হয়ে ফেরত আসবে। তিনি বলে পাঠালেন যার খিদে পেয়েছে সে যেন খেয়ে নেয়, তার ফিরতে দেরি হবে। চিফ মিনিস্টার এলেন বিকেল 5টায়। লম্বা স্বাস্থ্যবান মানুষটি সার্কিট হাউসে এখনই মিটিংয়ে বসবেন। একজন বড় নেতা প্রতুলবাবুকে সেই ফাঁকে তার কাছে নিয়ে গেলেন। ইনি এখানকার একজন বিখ্যাত ব্যবসাদার, আমাদের সমর্থক, উদ্বাস্তুদের জন্য 10,000 টাকা দিতে চান। খুব ভালো কথা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি চেকটা জেলা প্রশাসকের মাধ্যমে কলকাতায় পাঠিয়ে দেবেন। আপনাদের মতো মানুষ যত এগিয়ে আসবেন ততই সমস্যার মোকাবেলা করা সহজ হবে আমার। আরেকজনের দিকে ফিরে কথা শুরু করতেই নেতা প্রতুলবাবুকে ইশারা করলেন বেরিয়ে যেতে। প্রতুলবাবু তাকে ফিসফিস করে বিয়ে বাড়িতে যাওয়ার কথা বললেন। নেতা জিজ্ঞেস করলেন, আপনি তো আজ রাতে জলপাইগুড়িতেই থাকছেন? না হে, শিলিগুড়ি চলে যাব এখনই। কই, মিটিংয়ের ব্যবস্থা হয়েছে? 6টার সময় খেতে বসলেন প্রতুলবাবু। আজ বাড়ির বেশিরভাগ মানুষ অভুক্ত, খিদে ঘুমিয়ে পড়েছিল দীপা, তাকে তুলে আনা হলো। বাইরে আলো জ্বলছে, ছানাই বাজছে, রাতের নিমন্ত্রিতরা আসতে শুরু করেছে এর মধ্যেই। নলিনীর নির্দেশে এক হাতা ভাত গামলা থেকে তুলে শ্বশুরের পাতে দিল দীপা। ঠান্ডায় ভাত ঢেলা পাকিয়ে গিয়েছিল, সেটা ভাঙতে ভাঙতে দাঁতে দাঁত চাপলেন প্রতুলবাবু। অপয়া,